বেশ কিছুদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতের মণিপুর রাজ্যে। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনী এবং মণিপুর পুলিশ রাজ্যের চূড়াচাঁদপুর ও কাংপোকপি জেলার গহীন জঙ্গল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে। এর অনেক আগেই খবর এসেছে কুকিরা সহিংসতায় রকেট ও ড্রোনের মতো উন্নত অস্ত্র ব্যবহার করছে। ইম্ফল বিমানবন্দরের আকাশে ড্রোন ওড়ার গুজবও ভয় ছড়িয়েছে। তাতেই প্রশ্ন উঠেছে, মণিপুরিরা ড্রোন ও রকেট লঞ্চারের মতো সমরাস্ত্র পাচ্ছে কোথা থেকে? তাদের এসব দিচ্ছে কারা? বাংলাদেশের হাত থাকতে পারে কি এ বিষয়ে যা বলছেন বিশ্লেষকগণ, চলুন সেই আলোচনা শুরু করা যাক। গত বছরের মে মাসে মেইতেই ও কুকি দুই জনগোষ্ঠীর মধ্যে যে সহিংসতা শুরু হয়েছিল তা বেশ কয়েক মাস ধরে একরকম বন্ধ হয়েছিল। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের পরিস্থিতি। সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে। প্রথমবারের মতো ড্রোন ও রকেট হামলার ঘটনাও ঘটেছে। দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরও মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নতুন করে দুই সম্প্রদায়ের ছড়ানো সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি সরকারও। দুই পক্ষের হাতেই দেখা যাচ্ছে অত্যাধুনিক সমরাস্ত্র। দুদিন আগেই রাজ্যের চূড়াচাঁদপুর ও কাংপোকপি জেলার গহীন জঙ্গল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে যৌথ অভিযানে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর স্পিয়ার কর্পস। তারা বলছে এসব অস্ত্র দিয়ে একটি যুদ্ধ পরিচালনা করা যাবে। এসব অস্ত্র গোলা বারুদের মধ্যে রয়েছে ম্যাগাজিন সহ একটি 7.62 mm AK সিরিজ অ্যাসল্ট রাইফেল, তিনটি মাঝারি আকৃতির ক্রুড মর্টার, একটি মডিফাইড M16 অ্যাসল্ট রাইফেল, দেশে তৈরি 7.5 ফুটের একটি রকেট, দেশে তৈরি একটি মর্টার এবং বিপুল পরিমাণ গোলা বারুদ। জব্দ করা অস্ত্র গোলা বারুদগুলো মণিপুর পুলিশের হেফাজতে রয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে মণিপুরিরা এত অস্ত্র কোথায় পাচ্ছে। জানা গেছে মণিপুরিদের হাতে অস্ত্র যাচ্ছে মিয়ানমার, চীন, এমনকি সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেও। কেননা বিভিন্ন দেশের সরকারি স্থাপনা লুটপাটের সূত্রেও গেরিলা সংগঠনগুলো নিয়মিত বড় অঙ্কে অস্ত্র পায়। গত বছর মে মাসে মণিপুরে দাঙ্গা শুরুর প্রথম মাসে সরকারি বিভিন্ন বাহিনীর স্থাপনা থেকে কয়েক হাজার অস্ত্র লুট হয়েছে। ডেকান হেরাল্ড এই সংখ্যা 4,000 বলে দাবি করেছে। এর মধ্যে গ্রেনেড লঞ্চার থেকে শুরু করে AK-47 পর্যন্ত অনেক কিছুই ছিল। আরাকানে সম্প্রতি পিছু হটতে থাকা টাটমা ডর অনেক উন্নত অস্ত্র পেল রাখাইন গেরিলারা, যার কিছু অংশ বেচা বিক্রির সূত্রে আশপাশের অঞ্চলেও ঢুকছে বলে শঙ্কা করছেন সমর বিশারদেরা। বাংলাদেশের খোদ ঢাকায় গত জুলাই আন্দোলনের শেষ দিকে অনেক অস্ত্র খোয়া যাওয়ার প্রতিবেদন দেখা গেছে সংবাদপত্রে। সরকারি সংস্থাগুলো এখন সেসব অস্ত্র উদ্ধারে মরিয়া চেষ্টায় আছে। 8 সেপ্টেম্বর এখনও উদ্ধার না হওয়া অস্ত্রের সংখ্যা 2,000 বলে উল্লেখ আছে। সংবাদে জানা যায় আন্দোলনকালে লুট হওয়া অস্ত্রে পিস্তলই ছিল 800। এসব অস্ত্রশস্ত্র কোনোভাবে মণিপুরে চলে গেলেও যেতে পারে। তবে কেবল সরকারি স্থাপনা লুটপাটের সূত্রেই মণিপুরিরা অস্ত্র পাচ্ছে না, আরও অনেক কাহিনী রয়েছে। গত বছরের 1 জুন থেকে চলতি বছরের 12 সেপ্টেম্বর পর্যন্ত মণিপুর পুলিশের হাতে জব্দ অস্ত্র ও গোলা বারুদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী মণিপুরে সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতীয় অস্ত্রের পাশাপাশি চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মিয়ানমারের অস্ত্র ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে AK-47, INSAS 7.62 mm ও বিভিন্ন স্টেন কার্বাইন মেশিন গান। এছাড়া দুই সম্প্রদায়ের অস্ত্র ভাণ্ডারে রয়েছে জার্মানির হেকলার অ্যান্ড কোচ, আমেরিকার কোল্ড AR-15, M-16, M-4A1 এবং চীনা AK-56 রাইফেল। শুধু স্বয়ংক্রিয় রাইফেল নয়, এদের অস্ত্র ভাণ্ডারে আছে বিধ্বংসী বোমা, ড্রোন, হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার, মর্টার শেল ও ট্যাঙ্ক বিধ্বংসী নানা অস্ত্র। কুকি ও মেইতে সম্প্রদায়ের অস্ত্র পর্যালোচনা করেছে যুক্তরাজ্য ভিত্তিক কালেকটিভ অ্যাওয়ারনেস টু আনএক্সপ্লোডেড অর্ডন্যান্স নামের একটি সংস্থা। তাদের দাবি, কুকি ও মেইতেদের বহুল ব্যবহৃত অস্ত্রগুলো চীন ও রাশিয়ার তৈরি। ইন্ডিয়া টুডের ভিডিও ফুটেজ বিশ্লেষণ অনুযায়ী চলতি মাসে মণিপুরে ব্যবহার করা ড্রোনগুলো সম্ভবত চীনের জনপ্রিয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান DJI-এর তৈরি
এসব অস্ত্র মণিপুরীদের হাতে কিভাবে যেতে পারে এ নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ক গবেষক আলতাফ পারভেজ বেশ অনেকগুলো সম্ভাবনার কথা জানিয়েছেন। তার মতে মণিপুরের আশেপাশে অনেক পুরনো গেরিলা সংগঠন রয়েছে, তাদের দ্বারা মণিপুরীরা অস্ত্র পেতে পারে। এছাড়া মাদকের বিনিময়ে এমনকি ভারতের শত্রুদের থেকে উপহারও আসতে পারে অস্ত্র শস্ত্র। জানা গেছে মণিপুরে গত মে মাসে সহিংসতা শুরু হলেও আসল সহিংসতার বয়স 7 দশকেরও বেশি পুরনো। নাগা জাতির স্বাধীনতার দাবিতে সশস্ত্রতার শুরু। একই সময় মিয়ানমারে বিদ্রোহ করেছিল কারেন কাচিন চিনরা। সব মিলে ভারত মিয়ানমার বাংলাদেশে অনেকগুলো রাজ্য ও জেলায় বিভক্ত পাহাড়ি এ বিশাল জনপদে সশস্ত্রতা বেশ পুরনো। ফলে মণিপুরে রকেট লঞ্চারের ব্যবহার দেখে এক অর্থে খুব বেশি চমকে ওঠার কিছু নেই। তবে নিঃসন্দেহে এটা সশস্ত্রতায় ব্যবহৃত অস্ত্রের ধরনে গুণগত এক উল্লম্ফন বলে মন্তব্য করেন গবেষক আলতাফ পারভেজ। তিনি বলেন, যদিও সেভেন সিস্টার্স বা সাত বোন বলা হয়, কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সংখ্যা 8। এর মধ্যে সিকিম ছাড়া বাকি 7টিতেই অল্প বিস্তর সশস্ত্রতা আছে। আবার সশস্ত্র 7 রাজ্যের কাছের এলাকা হল মিয়ানমারের কাচিন, সাগাইং, চীন ও আরাকান। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রায় 1,600 কিলোমিটার সীমান্ত আছে মিয়ানমারের এসব এলাকার সঙ্গে। মিয়ানমারে এ 4 জনপদেও অনেক সশস্ত্র দল আছে, তাদের সক্রিয়তার বয়সও কয়েক দশক পুরনো। পাশের বাংলাদেশে জনসংহতি সমিতি শান্তি চুক্তি করে এখন নিয়মতান্ত্রিক রাজনীতিতে থাকলেও একসময় এখানেও সশস্ত্র যুদ্ধ অবস্থা ছিল। বাংলাদেশের সঙ্গে 7 রাজ্যের সীমান্ত আছে প্রায় 1,600 কিলোমিটার। সুতরাং মণিপুরের মেইতেই ওকুকিরা কোথা থেকে অস্ত্র পাচ্ছে এ প্রশ্নের উত্তর রয়েছে ত্রিদেশীয় এই পুরো অঞ্চলের অস্ত্রপাতির উৎসে। এছাড়া মাদকের বিনিময়েও মণিপুরীরা অস্ত্রপাতি পেয়ে থাকতে পারে বলে মত দেন আলতাফ পারভেজ। মণিপুরে কুকি এলাকাগুলোতে পপির বিপুল আবাদ হতো। উখরুলে সম্প্রতি এরকম বড় এক পপি অঞ্চল ধ্বংস করল ভারতীয় বাহিনী। সীমান্ত সংলগ্ন এই এলাকায় হাজার হাজার একরে পপি আবাদ হয়। যেহেতু রাষ্ট্র কর্মসংস্থান দিতে পারছে না, ফলে এরকম কাজের ভালো বিকল্পও নেই। দীর্ঘকাল ভারত মিয়ানমার চুক্তি ছিল, সীমান্তের 10 কিলোর মধ্যে ওখানকার মানুষজন ভিসা ছাড়া বর্ডার পাশ দিয়ে চলাফেরা করতে পারত। এও মাদক ও অস্ত্রের কারবারকে সহজ করেছে। মণিপুরে কুকি এলাকাগুলোতে পপির বিপুল আবাদ হতো। উখরুলে সম্প্রতি এরকম বড় এক পপি অঞ্চল ধ্বংস করল ভারতীয় বাহিনী। সীমান্ত সংলগ্ন এই এলাকায় হাজার হাজার একরে পপি আবাদ হয়। যেহেতু রাষ্ট্র কর্মসংস্থান দিতে পারছে না, ফলে এরকম কাজের ভালো বিকল্পও নেই। দীর্ঘকাল ভারত মিয়ানমার চুক্তি ছিল, সীমান্তের 10 কিলোর মধ্যে ওখানকার মানুষজন ভিসা ছাড়া বর্ডার পাশ দিয়ে চলাফেরা করতে পারত। এও মাদক ও অস্ত্রের কারবারকে সহজ করেছে। এখানে শেষ নয়, ভূরাজনৈতিক উত্থান পতনে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বড় আয়তনে এরকম অর্থ ও অস্ত্র সহায়তা পেয়েছে। অস্ত্র চোরাচালানি ক্রেতা বিক্রেতার সম্পর্ক সহজ হয় ভূরাজনৈতিক সহায়তায়। নাগা হিল থেকে কাচিন হিলের প্রত্যন্ত এলাকায় অতীতে এই সূত্রেই প্রধানত উন্নত অস্ত্রপাতি ঢুকেছে। মিয়ানমারের শানদের অস্ত্র ভাণ্ডার দেখলে অনেক দেশের সশস্ত্র বাহিনী চমকে যাবে। যদি প্রশ্ন করা হয় এসব অস্ত্র তারা কোথায় পেল, তাহলে উত্তর খুঁজতে হবে পাশের এলাকার চীনাদের কাছে। একইভাবে অতীতে নাগা ও লুসাই পাহাড়ে দিল্লির প্রতিপক্ষদের সহায়তা গিয়েছে। রাঙামাটিতে ঢুকেছিল ঢাকার প্রতিপক্ষদের উপহার। এ অঞ্চলের কেন্দ্রীয় রাষ্ট্রগুলো গেরিলা উপদলগুলোর একটিকে দমনের জন্য অপরটিকে নিজে থেকেও সহায়তা দেয়। মণিপুরে একসময় মেইতেইদের দমন করতে গিয়ে কুকিদের কিছু গেরিলা ধারাকে সহায়তা দেওয়া হয়েছিল। মণিপুরীদের যে বা যারাই অস্ত্র দিক, অনেকেই তাদের প্রতি সমর্থন রাখছেন, অনেকেই তাদের স্বাধীনতার পক্ষে। দর্শক, আপনি পক্ষে নাকি বিপক্ষে জানাতে পারেন কমেন্টে। হয়ে যাক একটা জরিপ, দেখা যাক কোন পক্ষে বেশি ভোট পড়ে। কেবল নিজে ভোট দিলে তো হবে না, অন্যদেরও ভোট দেওয়ার সুযোগ করে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।